আমার রেলওয়ে অর্গানাইজেশনের পড়া প্রায় 2000 মানুষ আমি দিল্লিলৈ যাম বিভিন্ন রেলওয়ের মাধ্যমে বিভিন্ন ট্রান্সপোর্টেশন মাধ্যমে আর সংসদ ভবন খেলাও কার্যসূচীত আমি ভাগ লম গোটে ভারতবর্ষতে নিউ পেনশন স্কিম যে কেন্দ্রীয় কর্মচারীর যেটা আছে সেটা বাতিল করার কারণে আমার যে ক্রমাগত কার্যসূচী চলি আছে তারই একটা ফলশ্রুতি তারই একটা রিজাল্ট যে আমি সংসদ ভবন 10 আগস্ট ঘেরাও করবলে গিয়ে আছো যে নিউ পেনশন স্কিমত যেটা অসুবিধা পোৱা যায় নিউ পেনশন স্কিম এটা ওয়েলফেয়ার এক্টিভিটিস নহয় নিউ পেনশন স্কিমত ফ্যামিলি পেনশন নাই আর নিউ পেনশন স্কিমর অ্যামাউন্ট যি হয় এটা একটা নেগলিজেবল অ্যামাউন্ট গতি আমি ভাবো যে গোটেই রেল কর্মচারী কেন্দ্রীয় কর্মচারী ওপিএস যে আমার যে পুরোনা পেনশন স্কিম আছে ওল্ড পেনশন স্কিমের আন্ডার আনব লাগে সেইটাই আমার মুখ্য ডিমান্ড কারণ নিউ পেনশন স্কিমত আপনি পয়সা জমা রাখার পিছত নিজের অ্যামাউন্ট প্লাস গভর্নমেন্ট অ্যামাউন্ট জমা রাখার পিছত সেই পয়সা আমার যদি কেতিয়াবা দরকার হয় আমি কেতিয়াও উলিয়াব নয় গতি মানুষের দরকারের সময় যদি আপনি পয়সা পি এফর পর যদি পয়সা উলিয়াব নয় তেনহলে সেই পয়সা জমা রাখার ভ্যালু কত আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।